অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি এবং আমার ভবিষ্যৎ সহকর্মী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি সালমা আহমেদ সেতু, বর্তমানে বাংলা ব্যাংকে কর্মরত আছি অফিসার হিসাবে। তো আমাকে যে কিছু বলতে বলা হয়েছে, প্রথমেই বলতে চাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য ক্যারিয়ারকে ধন্যবাদ। আর যেহেতু আমরা সামনে একসাথে কাজ করতে যাচ্ছি, তো সবার জন্য আসলে বলতে চাই এটাই, বাংলা ব্যাংক একটা কাজের জন্য এত সুন্দর পরিবেশ, এটা আসলে বাংলা ব্যাংক কাজ না করতে হয়তো বা নিজে এক্সপিরিয়েন্স না থাকলে বলতে পারতাম না। আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের, সবসময় এসএসসি এইচএসসি এবং আমার বিবিএমবিএ সবই মানে কমার্স ব্যাকগ্রাউন্ডে, তো সবসময় স্বপ্ন ছিল যে বাংলা ব্যাংকে জব করতে হবে। অনেকে অনেক রকম স্বপ্ন থাকে, বিসিএস থাকে বা প্রাইভেট কোনো জব করার ইচ্ছা থাকে। আমার সবসময় ছিল যে বাংলা ব্যাংকে জব করতে হবে, এটাই আমার টার্গেট। তো অফিসার হিসেবে জয়েন করেছিলাম, ওখানে খারাপ ছিলাম না, খুশি ছিলাম। এখন এদিকে সুপারিশ প্রাপ্ত হয়ে আরও বেশি ভালো লাগছে। তো আমি শুধু এটাই বলতে চাই, বাংলা ব্যাংক আসলে কাজ করার জন্য এত সুন্দর পরিবেশ, এখানে কাজ করলে বোঝা যায় যে সবাই এত হেল্পফুল, সবাই এত সাহায্য করে। তো বাংলা ব্যাংক নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, আমরা সবাই জানি। আর বিসিএসের পরপরই তো এই জবের যে জয়েনের আগ্রহ সবার, তো এই আশা করি আমরা সামনে সবাই একসাথে কাঁধে কাঁধে মিলে কাজ করবো। বাংলা ব্যাংকে একটা বড় ব্যাপার হচ্ছে ব্যাট ওয়াইজ কাজ করা। তো আমরা যেহেতু একটা ব্যাচে যোগদান করতে যাচ্ছি, এখানে সবাই এক হয়ে এক ব্যাচে কাজ করা লাগে। এখানে প্রমোশন হোক বা কোনো সুবিধা আদায় হোক বা অন্য যে কোনো কিছু হোক, সবাই ব্যাট ওয়াইজ করা লাগে। তো আশা করি আমরা সব এক হয়ে চলতে পারবো, সামনে এক হয়ে কাজ করতে পারবো। এটাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।